রাজা গোপালের শত শত বছরের এই প্রাচীন সরাইখানা। পুলির ভিতরে আসার পর এই স্থাপনাটি যখন কেউ দেখবে অবাক হতে বাধ্য। প্রায় তিনতলা বিশিষ্ট এই স্থাপনার উপরের অংশে রহস্যের শেষ নেই। দেখেন না, ওই জায়গাটি দেখলে মনে হচ্ছে এখানে আগুন জ্বলছে। খুবই ঝুঁকিপূর্ণ জায়গা এটি, এবং এখান থেকে নামাটাও অনেক ঝুঁকির একটা ব্যাপার। দেখেন, আমরা একেবারে অনেকই ঝুঁকিপূর্ণ একটি জায়গা চলে এসেছি। এপাশে যদি আগাই দেখেন, একটু পা ফসকে গেলেই বিপদ ঘটবে। এবং আমি কিন্তু একা এসেছি, দেখেন কেউ আসেনি আমার সাথে। আমি যদি একটু অসচেতন হই তাহলে নিচে পড়ে যাব। কি বেরিয়েছিল? সারস পাখি। সারস পাখি ভিতর থেকে? হ্যাঁ, মাঝে মধ্যে আবার একটা বানরের মতো হনুমানও দেখা যায়, তাই নাকি? হ্যাঁ দেখা যায়, আবার কাঠ বিড়ালিও অনেক আছে। হনুমানটা কবে নাগাদ আছে, বছরের কোনো নির্দিষ্ট সময় আছে নাকি? 250 বছরের প্রাচীন এই স্থাপনায় নাকি নানান অস্তিত্বের বসবাস। সকাল সকাল রওনা দিলাম দিনাজপুরের উদ্দেশ্যে। আমাদের যেতে হবে দিনাজপুর জেলার গোপালগঞ্জ বাজারে। এই যে বাজারটি দেখতে পাচ্ছেন, এটি মূলত হচ্ছে 10 মাইল, যার ডান পাশ দিয়ে আগালে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে যাওয়া যায়। আমরা যাব বাম পাশে, যা নিয়ে যাবে আমাদের দিনাজপুরের দিকে। দিনাজ অথবা দিনরাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। দশ মাইল থেকে একটু আগাতেই চোখে পড়ল উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা অঙ্গন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে শিক্ষার্থীরা পড়াশোনার উদ্দেশ্যে এসে থাকেন। পৌঁছে গেলাম দিনাজপুরের সেই গোপালগঞ্জ বাজারে। এখানেই বাজার থেকে একটু ভেতরে রাজা গোপালের জলসা গৃহটি অবস্থিত। তো ভিউয়ার্স, আমরা চলে আসছি দিনাজপুরের গোপালগঞ্জ বাজারে, এবং এখানে একটি রহস্যময় গাছ আছে। ওই যে দেখেন গাছটি, ওই গাছ সম্পর্কে আসলে কেউ কিছু বলতে পারে না। মানে ওই গাছটির নাম কি এবং কবে নাগাদ ওটি ওখানে রোপণ করা হয়েছিল, এই সম্পর্কে অনেকেই মানে কোনো ধারণা নেই, অনেকের কোনো ধারণা নেই। এই গাছ থেকে বছরে তিনবার পাতা ঝরে। আমার, হ্যাঁ আমার বাবারা বা আমার দাদারা বলতো যে এটা অনেক আগের গাছ, আমার জানার মতে 300 বছর প্লাস। ফলও হয়? হ্যাঁ, ছোটো ছোটো ফলও হয়, মাঝে মধ্যে আবার একটা বানরের মতো হনুমানও দেখা যায়, তাই নাকি? হ্যাঁ দেখা যায়, আবার কাঠ বিড়ালিও অনেক আছে, ঘোরাঘুরি। হনুমানটা কবে নাগাদ আছে, বছরের কোনো নির্দিষ্ট সময় আছে নাকি? না, এটা সঠিক বলতে পারবো না, তবে হুটহাট করে দেখা যায়, আবার হুট করে হারা যায়। এটা অনেকজন মানে টিভি মিডিয়া অনেক আসছে, সময় চ্যানেল মানে অনেক চ্যানেল থেকেও আসছে, কিন্তু কখনো কেউ বলতে পারেনি, বের করতে পারেনি। এবং বাইরে থেকেও লোক আসছে, কেউ বের করতে পারেনি যে এটা কী গাছ। সেজন্য সবাই বলে অচিন গাছ, অচিন গাছ, অচিন গাছ বলে সবাই। এটা এই যে গোপালগঞ্জ বাজারে আসলেই এই রাস্তার ডান পাশে, যদি দিনাজপুরে যান তাহলে রাস্তার ডান পাশে পড়বে এই গাছটি। নতুন পাতা আবার গজাবে, আবার গজাবে, শীত গেলেই তো আসবে। হ্যাঁ শীত গেলে আসবে, বছরে তিনবার পাতা। তো ভিউয়ার্স, আমরা এখন সেই স্থাপনাটির দিকে যাচ্ছি, সেই প্রাচীন স্থাপনা। অনেকেই এটিকে বলে থাকেন রাজা গোপালের জলসা গৃহ। তো আমরা এখান থেকে চেহেলগাজী ইউনিয়নের শিবরামপুর গ্রামে যাব। এখান থেকে খুবই কাছে, হাফ কিলোর মতো একটা দূরত্ব আর কি এখান থেকে। তো চলেন যাই। ভিডিওটি অনেক রহস্যময় এবং ইতিহাসের ঠাসা হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আছি রাজা গোপালের সেই জলসা গৃহের কাছে। এটি দিনাজপুরের চেহেলগাজী ইউনিয়নের পশ্চিম শিবরামপুর গ্রামে গহীন এক জঙ্গলে অবস্থিত। সেখানে মূলত পাশাপাশি দুটি স্থাপনা দেখা যায়। ধারণা করা হয় যে এটি রাজা গোপালের জলসা গৃহ।
সুউচ্চ এই ভবন দুটি পাতলা ইটের তৈরি বলে অনেকে এই দুটিকে 1765 খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি মিস্টার কেট্রিল এর ইংরেজ শাসন আমলের হিন্দু রাজাদের তৈরি মন্দির বলে মনে করেন। অনেকের মতে দিনাজপুর অঞ্চলের প্রজাপীরক রাজা গোপালের সেনাদলের আবাসস্থল ছিল এই দুটি ভবন। মোট কথা, এই রহস্যময় স্থাপনাগুলোকে নিয়ে ভিন্ন ভিন্ন কথা শোনা যায়। কবে নাগাদ বেরোইছে, মানে কবে নাগাদ খুঁড়ে বের করছে? বহুদিনকার। বহুদিনকার খুঁড়ে বের করছে কবে নাগাদ? তখন জঙ্গল আছে, জঙ্গল ছিল। কতদিন আগে আর কি পাইছে জঙ্গল থেকে ঘুরে? হ্যাঁ, অনেক দিন পর। তাও কয় বছর হবে? 12-14 বছর। 12-14 বছর হ্যাঁ আগে ঘুরে, মানে জঙ্গল পরিষ্কার করে পাইছে। এটা আগে থাকি আছে ভাই। হ্যাঁ, তা তো আগে থেকে আছে। কোন রাজার বলতে পারেন? হ্যাঁ, রাজার নাম রাজা বানাইছে। উপরে যাওয়া যায়? সূর্যের জায়গা নেই। সিঁড়ি আছে না একটা? সিঁড়ি আছে। এটা বলতে পারেন কোন রাজার? না না, আমরা তো জানি রাজা গোপালের, আপনারা কিছু জানেন? গোপাল বলতে পারে। এই যে সিঁড়ি বেলা আছে। হ্যাঁ হ্যাঁ, যাবো আমরা উপরে। তো ভিউয়ার্স দেখেন, এই সুউচ্চ স্থাপনাটি একেবারে এমন একটি জায়গায় আছে যে রাস্তার পাশ দিয়ে অনেকে যাবে কিন্তু এটি বুঝতে পারবে না। একটি গলির ভিতরে আসার পর এই স্থাপনাটি যখন কেউ দেখবে অবাক হতে বাধ্য। এর উচ্চতা অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে, অনেক উঁচা জায়গাটি, মানে ভবনটি। এবং উপরের যে অংশটি, সেটি আসলে দেখার জন্য পুরো মাথাটি আকাশের দিকে কাত করতে হচ্ছে। তো উপরেও দেখেন, এখান থেকে দেখলে বুঝতে পারবেন যে উপরেও একটি দরজার ছিল এবং উপরে অনেকগুলো জানালার মতো কাঠামো দেখা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, আর এর যে কাঠামোটি, মানে পুরো যে স্থাপনাটির কাঠামোগুলো দেখে মনে হচ্ছে যে এই বিভিন্ন জায়গা থেকে এগুলো ভেঙে ভেঙে গেছে। আর গাছপালা জন্ম নিয়েছে, দীর্ঘদিন যাবৎ এটি জঙ্গলের মধ্যে লুকায়িত ছিল, পরে এটিকে পরিষ্কার করে এখন এই অবস্থায় আনা হয়েছে। তো ভিতরে আমরা যাব, ভিতরে যাও, প্রবেশ করার রাস্তা আছে এবং বলা হয় যে উপরেও যাওয়া যায়, মানে উপরে যে সিঁড়ি আছে সিঁড়িটিতেও যাওয়া যায়। এখন আপনাদের কিছু জিনিস দেখাই। এখানে অনেকগুলো জানালা, দরজা, অনেক রকম কাঠামো দেখতে পাবেন আসলে। তো বলা হয় রাজা গোপাল এটি তৈরি করিয়েছিলেন তার শাসন আমলে এবং পরবর্তীতে এটি ব্যবহার করা হতো, যেটা বলা হচ্ছে রাজা গোপালের জলসা গৃহ হিসেবে। আবার অনেকেই ধারণা করে থাকেন যে এটি একটি মন্দির ছিল। আবার অনেকেই বলে থাকেন যে রাজা গোপালের যে সেনারা, তারা এখানে এসে থাকতেন। তো এই স্থাপনাটি নিয়ে বিভিন্ন রকম মতবাদ, বিভিন্ন রকম তথ্য শোনা যায়। সঠিক করে এখনও তেমন কোনো তথ্য নির্দিষ্ট আকারে বলা হচ্ছে না বা বলা যায়নি এখনও। এই সোয়ালাগুলো চড়ে চড়েন। তো এই দিকেও দেখি একটি গলির মতো জায়গা আছে, ভিতরে প্রবেশ করা যাবে কিন্তু ভিতরের অবস্থাটি একেবারে নোংরা। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটি অনেক বিশাল ছিল যার আকৃতিটি এখন ভেঙে গেছে। এই যে দেখেন উপরের এই যে অংশটি, এখানে অনেকগুলো ইট ভেঙে গেছে দেখলে বোঝা যায়। এই যে কুলুঙ্গি, মানে বাতি রাখার যে জায়গাটি, এখানে একটি এবং এখানে একটি রয়েছে, মানে যাতে অন্ধকারে জায়গাটি অন্ধকারাচ্ছন্ন না হয় সেই যুগে এই কুলুঙ্গিটি ব্যবহার করা হতো। বাতি দিতে কি কি বেরিয়েছিল? সারস পাখি। সারস পাখি ভিতর থেকে? হ্যাঁ, পরে নিয়ে গেছে ও যে স্বপ্নপুর। আমরা আসিনি। কে নিয়ে গেছে? এক বাড়ি যা চলো, ওই স্বপ্নপুর নিয়ে চলি। ও
আস্তে আস্তে এই ইটগুলো ভেঙে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, মানে এগুলো এক পাশ থেকে আরেক পাশে দেখা যাবে এরকম অবস্থা হবে কিছুদিনের মধ্যে। তো ভিউয়ার্স, এখন এই রহস্যময় যে স্থাপনাটি রয়েছে তার ভিতরে যাওয়ার পালা। এই যে এই পাশে একটি গেট আছে, এই গেট দিয়ে নাকি উপরে উঠা যেত। তার আগে আপনাদের এখানকার যে কাঠামোটি দেখিয়ে দেয় ভিতরের, এই যে দেখেন এখানে অনেক রকম ভিতরে ডিজাইন করা ছিল, অনেকগুলো আলমারি কুলঙ্গি যাই বলেন না কেন দেখা যাচ্ছে। এখানে একটি গেট ছিল এবং উপরে দেখেন আকৃতিটি সেই প্রাচীন যুগের যে মন্দিরগুলো হয় সেগুলোর মতো। তো আমরা এখন এই পাশে একটি সিঁড়ি আছে দেখেন, এই যে গেটটি, গেট দিয়ে আসার পর এ পাশে একটি পথ চলে গেছে, কিন্তু ভিতরে প্রচুর অন্ধকার। দেখেন ভিতরে যে আমি যাব সেই সাহসটি কেন জানি পাচ্ছি না, তবু যেতে হবে, কোনো উপায় নেই। আপনাদের যদি আমি দেখাতে চাই তাহলে উপরে গিয়ে আমি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব যে এই মন্দিরটি, যে এই স্থাপনাটির শেষ মুহূর্ত পর্যন্ত, মানে শেষ জায়গাটি পর্যন্ত কী কী আছে। তারপরে আমরা এখন বলতে পারেন যে প্রায় 3-4 তলার যে উচ্চতা সেই উচ্চতায় এই পথ দিয়েই উঠব। তো এখানে সিঁড়ি ছিল, যেটা দেখলে অনুমান করা যায় সিঁড়ির যে কাঠামোটি এখন নষ্ট হয়ে গেছে, এবং দেখেন প্রত্যেক জায়গায় যে বাতি রাখার জায়গাগুলো তৈরি করা হয়েছিল এখানেও, যাতে চলাচল করার সময় অন্ধকার মনে না হয়। কিন্তু এখন বিভিন্ন জায়গায় ভেঙে গেছে, তাই অনেক জায়গা থেকে আলো প্রবেশ করছে, তা একটু হলেও অন্ধকারটা কম বোঝা যায়। বলতে পারেন যে আমি এখন একতলায় উঠেছি এবং আমি কিন্তু একা এসেছি, দেখেন কেউ আসেনি আমার সাথে। তো আরও উপরে উঠতে হবে যদি আমাকে এর সুউচ্চ জায়গাটিতে যেতে হয়। এখানেও একটি কক্ষ ছিল, আপনাদের আগে এই কক্ষটি দেখাই। এই যে এখানেও অনেকগুলো আলমারি এবং এই যে উপরের সিলিংটি, এইদিকে একটি গেট ছিল, এই গেট দিয়ে হয়তো বা এখানে আরও কোনো বিস্তৃত অংশ ছিল যেদিকে যাওয়া যেত, নাহলে তো এই গেটটি তৈরি করার কথা না, হয়তো বা বেলকনি ছিল, এরকম কিছু একটা ছিল আর যা আমি ধারণা করতে পারছি। যাই হোক, আমরা এখন আরও উপরে উঠব। ও জায়গাটি দেখেন না, এখানে কি ভয়ঙ্কর জঙ্গল দিয়ে ঘিরে গেছে চারপাশে। অবশ্যই গেলে একটু ঝুঁকি হতে পারে, কারণ এগুলো আসলে বলা যায় না মাটির স্তর না কোনো ইটের স্তর। তো চলুন এখন আমরা আরও উপরে উঠি। এই যে দেখেন কি বিপজ্জনক জায়গা এটি, মানে আমি যদি একটু কেয়ারলেস হই বা একটু অসচেতন হই, আমি যদি একটু অসচেতন হই তাহলে নিচে পড়ে যাব। খুবই ভয়ঙ্কর উপরে ওঠার দা। এই যে পথ দিয়ে আসলাম, এখন এই পাশে উঠব। এই প্রাচীন ভবনগুলোতে তখন আসলে কত মানুষের যাতায়াত ছিল তা আসলে এখন কল্পনা করলেই অবাক লাগে যে সেগুলো এখন এই অবস্থায় পড়ে থাকবে। দেখেন আমরা একেবারে অনেকই ঝুঁকিপূর্ণ একটি জায়গা চলে এসেছি, এপাশে যদি আগাই দেখেন পা ফসকে গেলেই বিপদ ঘটবে, এবং এপাশ থেকে পুরো ধান ক্ষেত সব কিছুই দেখা যাচ্ছে। এবং আপনাদের আরেকটি জিনিস জানিয়ে রাখি যে এই স্থাপনাটির পাশে আরেকটি প্রাচীন স্থাপনা রয়েছে, ওই যে দেখেন আমার হাতের সোজায় দেখা যাচ্ছে, আমরা সেখানেও যাব। তার আগে এর যে ভবনটি যেখানে আমি আসতে চেয়েছি
সেখানে আসি। এই যে দেখেন, এইখানে মাঝখানে আসলে যেতে ভয় করছে, যদি ধুরমুর করে বসে পড়ে নিচে, এখানেই এ পর্যন্তই নাকি আসা যায়। আমাকে বলল একজন যে এর বেশি আসাটা ঠিক হবে, এর বেশি উপরে ওঠাটা ঠিক হবে না। এখান থেকে একটি ছোট জানালার মতো অংশ দেখা যায় এবং বাইরে কি সুন্দর দৃশ্য। তো এই ছিল এই ভবনটির সুউচ্চ যে জায়গা সেটি। আমাকে একজন বললেন যে এই ভবনটিতে উঠাটা যতটাই না সহজ, নামাটা তার চেয়ে কঠিন, কারণ নামার সময় মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যেন অবশ্য তার ঠিক নিচে তাকালেই তা বোঝা যাচ্ছে যে এখান থেকে নামাটা আসলে কতটাই বিপজ্জনক এবং ভয়ঙ্কর হতে পারে। তো এখান থেকে আমরা এখন বের হব এবং নিচের দিকে যাব। এই যে দেখেন, এই পথ দিয়েই নামতে হবে এবং এই পাশের যে জায়গাগুলো কতটাই ভয়ঙ্কর লাগছে। এখানে আসলে বেশিক্ষণ থাকাটাও একটু বিপজ্জনক হতে পারে, কারণ কতদিনকার স্থাপনা, এটি কতটুকু মজবুত রয়েছে তা আসলে অনুমান করাও মুশকিল। তাই অত ঝুঁকি না নিয়ে আমি নিচের দিকে যাই। এই যে দেখুন, এখানে ধরার কোনো জায়গা নেই যে আমি ধরে ধরে নামব। ও বাবা, একেবারে সংকীর্ণ জায়গাটি। আমি একটা জিনিস বুঝি না যে তখন এই জায়গাগুলো এত সংকীর্ণ আকারে তৈরি করা হতো কেন। এমনটা অনেকে বলে থাকেন যে এরকমভাবে তৈরি করার কারণ আরেকটি হতে পারে, যদি এটি, মানে আমি অনুমান করছি, যদি এটি মন্দির না হয়ে অন্য কিছু হয়, মানে সেনাদের থাকার জায়গা হয়, তাহলে এই জায়গাগুলো তৈরি করা হয় বাইরে থেকে যে শত্রুগুলো আসবে তারা যাতে আক্রমণ করার সময় খুব একটা কার্যকর হতে না পারে তাদের আক্রমণটা, সেই চিন্তা করেই তৈরি করা হয়। তো দেখেন না, এই সংকীর্ণ পথ এবং এদিক থেকে নামাটা কতটাই না ঝুঁকিপূর্ণ। এই যে এখান থেকে আমি আসলাম, এই যে পথটি দিয়ে আসলাম, এখন নিচের দিকে নামছি। তো ভিউয়ার্স, আমি প্রায় অর্ধেকটি নেমে ফেলেছি এই স্থাপনাটি থেকে। তো এই যে নিচ থেকে নামছি, খুবই গোপন একটি রাস্তা মনে হচ্ছে আমার কাছে এটি, এবং জায়গায় জায়গায় জানালা এবং দরজার মতো তৈরি করা হয়েছিল এখানে। চলেন বেশি সময় না নিয়ে নেমে যাই, কারণ আমি এখানে পুরাটাই একা অবস্থান করছি এবং জায়গাটি একটু নিরাপদ মনে হচ্ছে না আমার কাছে। পোকামাকড়ের আক্রমণ হতে পারে যে কোনো সময়, সাপ খুব থাকতে পারে। তো এই যে দেখেন, একেবারে সংকীর্ণভাবে তৈরি করা এই সিঁড়ি পথ দিয়ে নামতে অনেক কষ্ট হচ্ছে। উঠার সময় অতটা কষ্ট হয়নি, কিন্তু নামার সময় খুবই ভয়ঙ্কর লাগছে। দেখেন না, ওই জায়গাটি দেখলে মনে হচ্ছে এখানে আগুন জ্বলছে এবং এপাশে সূর্যের আলো। কতটা অন্ধকার জায়গাটি, এই যে এখানে একটি জানালা, দেখে দেখেন খেয়াল করেন, দেখলে মনে হচ্ছে আগুন জ্বলছে। তো আমি প্রায় কাছাকাছি চলে এসেছি, খুবই দীর্ঘশ্বাস ফেলতে হলো আমাকে, খুবই কষ্ট করে নামতে হলো আমাকে এই প্রাচীন স্থাপনাটি থেকে। বাবা, মনে হচ্ছে যে কোনো সময় ভেঙে পড়বে এমনটা মনে হচ্ছিল আমার কাছে। দেখেন না কত উঁচু জায়গাটি, এবং আমি সেই উপর পর্যন্ত উঠেছিলাম।
জনশ্রুতি থেকে জানা যায় রাজা গোপালের নাম অনুসারেই এই অঞ্চলের নামকরণ করা হয় গোপালগঞ্জ, যা বর্তমানে গোপালগঞ্জ বাজার হিসেবে পরিচিত। এখন এগিয়ে যাচ্ছি এই ভবনটির পাশে যে আরেকটি ভবন রয়েছে সেই ভবনটির দিকে। মূলত সেটি দোতলা বিশিষ্ট ছিল। চলুন দেখে আসি শত বছর থেকে পড়ে থাকার পর এখন ভিতরে কি রহস্য অপেক্ষা করছে সেই ভবনটিতে। তো ভিউয়ার্স, এখন এই যে আরেকটি ভবন যেটি আছে সেটিতে প্রবেশ করব। এটিও সেটির মতো ঝুঁকিপূর্ণ অবস্থায় এখানে দাঁড়িয়ে আছে। তো এটিতেও ওঠার যে সিঁড়ি সেটিও আছে। এই যে দেখেন একই রকম কাঠামো, তবে আমি উপরে দেখতে চাই যে এটিও কেমন, এখানকারও যে উপরের শিল্পকলা বা উপরের যে কাঠামোটি সেটি কেমন, এটি দেখার জন্য চলে উপরে যাই। এটির যে সিঁড়িটি এটি খুবই একেবারে উঁচু মনে হচ্ছে, মানে এটি ওঠার জন্য মোটেও ওটির চেয়ে বিপজ্জনক মনে হচ্ছে। কতটা অন্ধকার এখানেও। বাবা কি ভয়ঙ্কর। এইভাবে করে সিঁড়ি তৈরি করার আসলে মানেটি আমার কাছে সেটি মনে হয় যে বাইরের শত্রু থেকে এখানকার যে জিনিসপত্র হোক বা মানুষদেরকে রক্ষা করার জন্য এভাবে করেই তৈরি করা হতো, যাতে উপর থেকে যখন যারা সেনাবাহিনীরা নামবে তখন এদের অসুবিধা হয়, মানে বাইরে থেকে যারা আক্রমণ করেছে তাদের। এখানে খুবই সংকীর্ণ, এখানে ওঠা যাবে না। এই যে ওই যে ভবনটি যেটা ছিল ওই দেখেন, আমি সেই ভবন থেকে এই ভবনটি তখন দেখেছিলাম। কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে ওঠে, তাই না? দেখেন না কি সুন্দর কাঠামো, এখন এত পুরাতন হয়ে গেছে তাও অসাধারণ অসাধারণ। দুটি ভবনের যে দূরত্ব খুব একটা বেশি না। তো এই হচ্ছে এখানকার একটি যে কক্ষ সেটি, এপাশেও উঠা যায়, তবে আমি আর উঠবো না, কারণ দেখলেন এপাশে আর উঠা যাবে না। দেখেন এই ইটগুলো এতটাই নড়বড়ে যে এখান থেকে খসে 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 পড়ছে এগুলো। তো আমরা এখান থেকে তাড়াতাড়ি, আমি এই যে জায়গাটি এটি খুবই বিপজ্জনক, আর এখানে থাকা যাবে না কারণ খুবই ঝুঁকিপূর্ণ জায়গা এটি, এবং এখান থেকে নামাটাও অনেক ঝুঁকির একটা ব্যাপার। খাড়াভাবে গেছে দেখেন না এই সিঁড়িটি। ও আমি পুরো ঘেমে গেছি, অবস্থা খুবই খারাপ আমার, গরম লাগছে খুবই, এবং এখানে ওঠার পর গরমের যে মানে এখানকার যে তাপমাত্রা আরও বেড়ে গেছে। দেখেন না এখান থেকে আমি কীভাবে নামি, ও পা পিছলে গেলেই আমার যে কোনো ক্ষতি হতে পারে। এই যে দেখেন কত খাড়া একটি সিঁড়ি থেকে নামলাম। এখানে এখান থেকে যাওয়ার আগে আমাকে অবশ্যই লাইটটি অন করতে হবে মোবাইলের, তাহলে দেখতেই পাবো না, অনেক কিছু থাকতেও পারে, কোনো ঠিক নেই। ও ইটগুলো ধাক্কা খাচ্ছে শুধু। ও এখানেও দেখেন আরেকটি খাড়া সিঁড়ি, এটিও নামার সময় খুব
সাবধানে নামতে হবে। এই যে কত অন্ধকার, চলে এসেছি নিচে। মনে হলো যে কোনো একটা মৃত্যুপুরী থেকে বের হলাম। এই যে দেখেন না কি ভয়াবহ চারপাশে এখন এই ভবনগুলোর। ভিউয়ার দেখেন ওখানে অনেকগুলো ইট রাখা আছে, তার মানে বোঝা যায় যে অনেক অংশ ছিল এই ভবনটির এপাশে, যার ইটগুলো এখন ভেঙে গেছে। এই দুটি ভবনের ভেতর ঘোরার অভিজ্ঞতা অনেকটাই রোমাঞ্চকর ছিল।